কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচির ব্যারাকপুরের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন সিপিআইএম নেতা ডক্টর দেবাশিস ভৌমিক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। শনিবার সকালে কলকাতা পুলিশের বটতলা থানার পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচিকে। সেই বিষয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারাকপুরের বাড়িতে এসে সিপিআইএম নেতা তথা বিধানসভা নির্বাচনের সময় ব্যারাকপুর বিধানসভার সিপিআইএম প্রার্থী অধ্যাপক ডক্টর দেবাশিস ভৌমিক। কথা বলেন কৌস্তভ বাগচির পরিবারের সদস্যদের সাথে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডক্টর দেবাশিস ভৌমিক জানান, কৌস্তভের বাড়িতে এসে আমি কৌস্তভের প্রতিবেশী, প্রতিবেশী কৌস্তভ আমার ছোট, কি বলবো, ভাইও বলবো না, প্রায় ছেলের মতো আর কি। তার কৌস্তভকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে শুনতে পেলাম আমি, এবং আজকে এখানে এসে যা শুনলাম সেটা অত্যন্ত খারাপ। এটা এরকম তো হওয়া উচিত না। এতে সার্বিকভাবে পশ্চিমবঙ্গের পরিবেশ নষ্ট হচ্ছে, নষ্ট হবে। আর একটা কথা মনে রাখতেই হবে যে শেষ পর্যন্ত কিন্তু বাংলা কিন্তু এখনও পর্যন্ত মেধার জগতে যেখানটায় আছে সেটা বোধহয় ভারতবর্ষকেও পথ দেখায়, এবং পৃথিবীর সমস্ত ভালো ভালো জায়গায় কিন্তু বাঙালিরা আছে, অতএব সেখানেও পথ দেখায়। এই মেধাকে যদি শেষ করে দেওয়ার ব্যবস্থা এভাবে হয় সেটা কিন্তু পশ্চিমবঙ্গের পক্ষে ভালো না, ভারতের পক্ষে ভালো না, পৃথিবীর পক্ষেও ভালো। বাংলার মানুষ প্রতিবাদ করবে না, বাংলার মানুষ এরকম অবস্থার বিরুদ্ধে বলবে না, এটা বোধ হয় বাঙালির চরিত্র নয়, বাংলার ঐতিহ্য। সেই হিসাবে আমরা একসঙ্গে যদি হয়ে যায়, যদি মনে করেন মনে করবেন, রাজনৈতিক মতামত হিসাবে কিন্তু আমরা দূরত্ব রেখেই আছি। সেটা সেটা তো একটা যদি ভাবা হয় তাহলে তো একটা এরকম একটা ভাবতেই পারে, কিন্তু এটা কি এরকম কি সম্ভব যে মানুষ প্রতিবাদ করবে না? প্রতিবাদের ভাষা যদি স্ফুরণ ঘটে, এভাবেই তো পৃথিবীতে সবসময় প্রতিবাদের ভাষা স্ফুরণ হয়েছে, কোথাও কোনো একটা ঘটনা কোনো একটা সময় হঠাৎ কিছু একটা এমনভাবে আগুন জ্বালিয়ে দিয়েছে, এমনভাবে যে যে জ্বলবে তাতে দেশলাই কাঠি পড়ে যাবে, সেটা বোধ হয় ভেবেও ওঠা যায় না। পৃথিবীর সমস্ত বড় বড় ঘটনা এভাবেই ঘটে, যা সাগরদিঘিতে ঘটেছে নিশ্চয়ই সেই সাগরদিঘি সাধারণ মানুষ যারা রাস্তায় বসে আছে দিনের পর দিন, শিক্ষা নিয়ে, চাকরি বাকরি নিয়ে যা ঘটে যাচ্ছে, তার ফলে যে সারা বাংলা জুড়ে যে ক্ষোভ দুঃখ প্রকাশ করার জন্য পথ খুঁজে যাচ্ছে, সেটা বোধহয় সাগর দিঘি একটা রাস্তা দেখাতেই পারে। নিশিদিন পলিক্লিনিক, আমাদের ঠিকানা 157/17 জাফরপুর রোড, ব্যারাকপুর, নোনাচন্দন পুকুর, কলকাতা 122। যোগাযোগ 7439844142। যে কোনো লোক না, তাহলে আপনি অম্বিকেশ মহাপাত্র, যে কোনো লোক না, তো তাহলে প্রণব মুখার্জির বাড়িতে কুটকি রাখা একটা ছবি আমরা বারবার দেখলাম, সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।